প্রিয় শিক্ষার্থীবৃন্দ ফাউন্ডেশনের দুই নম্বর আলোচনা পর্বে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি মোহাম্মদ তুহিন খান ট্রেড ইনস্ট্রাক্টর সিভিল কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট। ফাউন্ডেশন আমাদের সিভিল কনস্ট্রাকশন কাজের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। কোনো একটা স্ট্রাকচার বা কোনো একটা কাঠামো যদি তুমি নির্মাণ করতে চাও তাহলে সর্বপ্রথমই তোমাকে লক্ষ্য দিতে হবে ফাউন্ডেশনের দিকে অথবা ওই কাঠামোর ভিত্তির দিকে। ভিত্তিটা যত স্থায়ী হবে, ভিত্তিটা যত মজবুত হবে, শক্তিশালী হবে, ওই কাঠামো ততই বেশি কী হবে, শক্তিশালী হবে, কাঠামোর স্থায়িত্বতা তত বেশি বাড়বে। এজন্য কোনো একটা কাঠামো নির্মাণের পূর্বে ফাউন্ডেশনটাই কি আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা অংশ। আলোচনা পর্ব দুয়ে আজ আমি ফাউন্ডেশনে আরও কিছু প্রকারভাগ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বিগত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম অগভীর ভিত্তির বিভিন্ন প্রকারভেদ নিয়ে। আমরা আলোচনা করেছিলাম অগভীর ভিত্তির চারটা প্রকারভেদ, তার ভিতরে ছিল স্প্রেড ফুটিং, স্প্রেড ফুটিং ছিল কম্বাইন্ড ফুটিং, তিন নম্বর ছিল স্ট্রাপ ফুটিং, এবং ম্যাট বা র‍্যাপ ফুটিং। এই চারটা ফুটিং নিয়ে আমি গত পর্বে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজ আমি আলোচনা করব এই স্প্রেড ফুটিং নিয়ে। স্প্রেড ফুটিংটাকেও আবার আমরা ছয়টা ভাগে বিভক্ত করতে পারি। স্প্রেড ফুটিংটাকে আমরা ছয় ভাগে বিভক্ত করতে পারি। প্রথমটা হচ্ছে স্প্রাইট ফুটিং। স্প্রেড ফুটিং এর ছয়টা প্রকারভেদ আছে। এক নম্বরটা হচ্ছে স্ক্রাইব ফুটিং, স্ট্রাইপ ফুটিং। এই স্ট্রাইপ ফুটিংটাকেও আবার দুইটা পার্টে বিভক্ত করা যায়, একটা হচ্ছে সিম্পল ফুটিং, একটা হচ্ছে স্টেপড ফুটিং। এবং দুই নম্বরটা হচ্ছে স্টেপড ফুটিং। তাহলে স্টেপড ফুটিং এর প্রথম যে পার্ট সেটা হচ্ছে স্ট্রাইপ ফুটিং। স্ট্রাইপ ফুটিং এর আবার দুইটা অংশ আছে, একটা হচ্ছে সিম্পল ফুটিং এবং একটা হচ্ছে স্টেপ ফুটিং। দুই নম্বরে আছে আইসোলেটেড ফুটিং। আইসোলেটেড ফুটিং এরপরে তিন নম্বরে আছে এসেন্ট্রিক্যালি লোডেড ফুটিং। এসেন্ট্রিক্যালি লোডেড ফুটিং তিন নম্বরটা হচ্ছে এসেন্ট্রিক্যালি লোডেড ফুটিং। এরপরে আছে গ্রিলেস ফাউন্ডেশন। চার নম্বরটা হচ্ছে গ্রিলেস ফাউন্ডেশন। পাঁচ নম্বর আছে ইনভার্টেড আর্চ ফুটিং। পাঁচ নম্বরটা হচ্ছে ইনভার্টেড আর্চ ফুটিং এবং ছয় নম্বরটা হচ্ছে স্টেপ ওয়াল ফুটিং। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ
স্প্রেড প্রোটিনটাকে আমরা কত ভাগে বিভক্ত করলাম, ছয় ভাগে বিভক্ত করলাম। একটা হচ্ছে স্ট্রাইপ প্রোটিন, একটা হচ্ছে আইসোলেটেড প্রোটিন। আমরা স্ট্রাইপ প্রোটিনটাকে আবার দুই ভাগে বিভক্ত করেছি, সিম্পল প্রোটিন এবং স্টেপ প্রোটিন। আইসোলেটেড প্রোটিন আছে, এরপর তিন নম্বরটা আছে এসেন্ট্রিক্যালি লোডেড প্রোটিন, আছে গ্রেনেস ফাউন্ডেশন, ইনভার্টেড আর্টস প্রোটিন এবং আছে স্টেপ ওয়াল প্রোটিন। আমরা এই এসেন্ট্রিক্যালি লোডেড প্রোটিনটাকে আবার দুই ভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে অফসেট ডি প্রোটিন এবং আরেকটা হচ্ছে স্টপ প্রোটিন। এটাকে দুই ভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে অফসেট ডি প্রোটিন এবং দুই নম্বরটা হচ্ছে স্টপ প্রোটিন। তাহলে অ্যাসেন্ট্রিক্যালি লোডেড প্রোটিনটাকে আমরা কয় ভাগে বিভক্ত করলাম, দুই ভাগে বিভক্ত করলাম। গ্রিলেস ফাউন্ডেশনটাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে স্টিল গ্রিলেস, একটা হচ্ছে স্ট্রাপ গ্রিলেস। এটাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে স্টিল গ্রিলেস এবং দুই নম্বরটা হচ্ছে স্ট্রাপ গ্রিলেস। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ ফাউন্ডেশনের দুই নম্বর আলোচনা পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করলাম চারটা ফুডিং এর, প্রথম যে ফুডিংটা ছিল সেটা স্প্রেড ফুডিং এর ছয়টা পর্ব নিয়ে এবং তাদেরও আরো ভেঙে ভেঙে দুইটা দুইটা পর্ব নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। আজকের আলোচনা পর্ব দুই, ফাউন্ডেশনের দুই নম্বর আলোচনা পর্ব আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই এই আলোচনা পর্বের সাথে সাথে বইয়ের পৃষ্ঠাগুলো খুলেও এই অধ্যায়গুলো তোমরা সুন্দর করে পড়বে, বাসার প্রস্তুতি নিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজকের অনলাইন ক্লাস আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।